পয়লা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বসন্তকালের আগমনী বার্তা বহন করে এটি বাঙালির জীবনে একটি বিশেষ আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে। আচ্ছা আপু, আমি কি একটা কোশ্চেন করতে পারি আপনার কাছে? আপনারা কি এনিমি দেখেন? বোম, এটা কি ফুটো পায়খানে? মানুষ যদি ভয় পায়, তো আমরা এখন বর্তমানে রয়েছি বরিশালের বিএম স্কুলে। এবং আপনারা যদি আশেপাশে লক্ষ্য করেন, এখানে দেখতে পাবেন যে পহেলা বৈশাখের মেলা চলছে, বা বৈশাখী মেলা যেটাকে আমরা বাংলায় বলে থাকি। আজকে হচ্ছে পহেলা বৈশাখের তৃতীয় দিন এবং আজকে হচ্ছে মেলার শেষ দিন। এবং এই মেলায় বিভিন্ন রকমের দোকানপাট সহ মানুষ একদম সজ্জিত রয়েছে। পহেলা বৈশাখের ইতিহাসের কথা বলতে গেলে মুঘল সম্রাট আকবর 1556 সালে বসন্তকালীন সৌন্দর্য ও প্রকৃতির নবজাগরণকে চিহ্নিত করার জন্য পহেলা বৈশাখের প্রবর্তন করেন। তিনি বাংলা সন প্রবর্তন করে কৃষিকাজের সুবিধার্থে এই দিনটিকে নববর্ষ হিসেবে নির্ধারণ করেন। পহেলা বৈশাখ বিভিন্ন আচার আচরণ ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়, যেমন হালখাতা। ব্যবসায়ীরা পুরনো হিসাব বন্ধ করে নতুন হালখাতা প্রবর্তন করে। মঙ্গল শোভাযাত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নতুন পোশাক, এই পহেলা বৈশাখে কিন্তু নতুন পোশাক পরার রীতিনীতি রয়েছে। যদিও বর্তমানে মানে কিছুদিন আগে ঈদ গেছে, সো আমরা ঈদের পোশাক পরেই এটা চালিয়ে দিচ্ছি, এরকম অবস্থা বাঙালি এখন। মিষ্টিমুখ, এই দিনটি বিভিন্ন মিষ্টিমুখের মাধ্যমে শুরু করা যায় আত্মপরিমার্জন। পুরনো অভ্যাস বা পুরনো বাজে অভ্যাসগুলো ত্যাগ করে নতুন অভ্যাস গঠন করা হয়, যেটাকে আত্মপরিমার্জন বলে। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছে, এই দিনে বিভিন্ন রকম নাচ গান ইত্যাদি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে পালন করা হয়। আমরা এখন আছি স্টেজের পিছনে, সো স্টেজে বিভিন্ন রকম আর কি গান বাজনা হচ্ছে। আর বিশেষ করে পহেলা বৈশাখের গান আছে না রোহন? লাস্ট 2019 সালে এখানে মেলা হয়েছিল, এরপর মাঝখান থেকে করোনা, এসব কারণে আর মেলাটা হতে পারেনি। যেহেতু ঈদের পর মানে বৈশাখটা পড়েছে, তার কারণে এখন মেলা হচ্ছে। বহু বছর পর আমি কালকেই মেলাতে এসেছিলাম এবং ওখানে এই যে বাজারে বাজে ডোল লাগদাক এলোরে পহেলা বৈশাখ গানটা শুনলাম এবং ভালো একটা নস্টালজিকে চলে গিয়েছিলাম আমি। বাজারে বাজে ঢোল আর হ্যাঁ, রোহন যে গানটার কথা বললো, বাজে বাজে ঢোল আর ডাক এলো রে পহেলা বৈশাখ, এটা পহেলা বৈশাখের একটি পুরনো গান এবং এই গানটার মাধ্যমেই পহেলা বৈশাখের সূচনাটা শুরু হয়। পহেলা বৈশাখ বলতে একদম বাংলা শোনে যে প্রথম দিন সেটাকেই চিহ্নিত করা হয়েছে। ভাইয়া, পহেলা বৈশাখের মেলা এসে কেমন লাগছে তোমার? ভালো। আর তোমার হাতে কি দেখলাম? এটা বোম, এটা কি ফুটো পায়খানে? মানুষ যদি ভয় পায়, ভয় পাইলে মজা না? এই স্টেজে এখানে কি অনুষ্ঠান হয়েছিল আজকে? তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, করো তাহলে তোমরা। তো আমার পিছনে একটা পালকি দেখতে পাচ্ছেন, যদিও আর কি পালকি এই জিনিসটা বাঙালির পুরনো একটা ঐতিহ্য বলতে পারেন। তো এখানে আর কি মানুষের ভিড় দেখা যাচ্ছে, বিভিন্ন রকম দোকান এখানে উঠেছে, শুধু খাবার দাবারের দোকান এরকমই নয়। এখানে ও ওই তো ওই ছেলেটাই হয়তো বোমটা ফুটেছে একটু আগে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা নাগরদোলা। সূর্যবনী মেলায় যে নাগরদোলা রয়েছে সেটা এটা থেকে অনেক বড়, বাট এটা একটু ছোট, তারপরে চলে আর কি। আর এর পিছনে রয়েছে নাগরদোলার একদম পিছনে ওইখানে আজকে ওই যে বলে কী ভাই সড়ক বা জোটার এক প্রকার। যদিও পহেলা বৈশাখে বিভিন্ন আঞ্চলিক বৈচিত্র্য দেখা যায়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা যে রমনা পার্ক সেটা কিন্তু আর কি মূল প্রাঙ্গণ। প্রতি বছর ওখানে আমরা জানি রমনার বটমূলে দেখা হবে প্রাণ খুলে, রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, ও ওরকম একটা আজকে ব্যাপার রয়েছে। তো মজার কথা হচ্ছে আজকে রোহান আরেকটি এক্সপেরিমেন্ট করতেছিল, যেহেতু রোহান একজন এনিমি লাভার এবং ওর আর কি এনিমি রিলেটেড চ্যানেল রয়েছে যেটা হচ্ছে এনিপুরো বাংলা। সো ও এই পহেলা বৈশাখের মেলায় এসে বিভিন্ন আর কি মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে অনেকে আর কি জিজ্ঞাসা করলো যে তারা এনিমি দেখে কিনা। আচ্ছা ভাই, তোমাকে একটা কোশ্চেন করতে পারি, তুমি কি এনিমি দেখো? এনিমি মানে বুঝতে পারিনি। আচ্ছা আপু, আমি কি একটা কোশ্চেন করতে পারি আপনার কাছে? আপনারা কি এনিমি দেখেন? Why are you running? লজ্জা পেয়ে গেছে। হয়তো আমরা ভুল জায়গায় চলে এসেছি ভাই, এখানে মানুষ এনিমি দেখে না, যারা দেখে দেখে কার্টুন কার্টুন। এটা কি এবার বৈশাখী মেলার আর কি কুপন, যা ভেবেছিলাম মেলাটা তার থেকে অনেক বড়, যথেষ্ট। এই তো বাঙালির সংস্কৃতির কাছাকাছি আমরা চলে আসলাম আর কি, যেমন এখানে আমরা বাঁশি দেখতে পাচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কী গান চলতেছে গাইস? দেওরা, আমার হাতে লাগে ব্যথা দে। সো এই গানটা বেশি একটা রেকর্ড করা যাইবে না, কজ এই যে ভিডিও রেকর্ড করতেছে আমি জানি না এতক্ষণে কয়টা কোভিড খাইছে গানে, কারণ আশেপাশে গান চলতেই আছে। এখানে রয়েছে ভারী রকমের ফুলের বাহার, তবে রিয়েল ফুল না, সব হচ্ছে প্লাস্টিকের ফুল। তো এখানে দেখতে পাচ্ছি কাকাকে দেখলাম, খালি দশ খালি দশের সবকিছুই আছে, মাথাই নষ্ট।
বাঙালি রহিত আসলে যাইনি আমরা এখানে বিভিন্ন রকম হাত পাখা সহ কুলা আর কি গ্রামের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো যেগুলো আমরা গ্রামে সচরাচর বা ইউজ করেই থাকি সেই সব জিনিসগুলো দেখা যাচ্ছে এবং তারা বিক্রিও করতেছে। রয়েছে খাবার সামগ্রী। তো মূলত আমরা যখন এই বৈশিক মেলায় প্রবেশ করেছিলাম আমরা এই গেট দিয়ে প্রবেশ করিনি, তো এটাকে দেখে মনে হচ্ছে মেন গেট। তো এখানে লেখা রয়েছে 42তম উদীচী বৈশাখী মেলা। এই গেট দিয়ে দেখা যাচ্ছে মানুষ প্রবেশ করতেছে। আর আমরা ভিডিও ইন্ট্রো দিয়েছি যে একদম মধ্যে বসে বৈশাখী মেলা রিয়েল ভাইবস এখন শুরু হয়েছে গাইস। মানে বৈশাখী পহেলা বৈশাখ মানে জানেন যে কাল বৈশাখী একটা ঝড় বলে একটা কথা আছে। তো জাস্ট যখন আসছিলাম আমরা তখন ওয়েদারটা ঠিকঠাক ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছেন মানে আকাশের কী অবস্থা, একদম কালো মেঘ। এবং একটু আগে যে দেখলাম বাতাস আসছে এবং মানুষ মানে এখন মানে অনেকেই বাড়ি যাবার পরিকল্পনা করছে। সো রোহান কি মনে হয় এখন কি বৃষ্টি বন্যা হতে পারে? হয়ে গেছে ভাই, হয়ে গেছে, আর লাগবে না। এক্সপেক্ট করি নাই যে এখন এই যে বন্যা বা এই যে ঝড় উঠতে পারে, সম্ভাবনা আছে একটা বন্যা হওয়ার। না আমার মনে হচ্ছে জানো রোহান যে এই ভিডিওটা এখন যথেষ্ট পূর্ণতা আজকে পেয়েছে। আমাদের পিছনে একটা ময়ূর হতে দেখতে পাচ্ছেন। এই ময়ূরটা আসলে কি বলবো, এটা অনেকেরই আবার ঐতিহ্য, তো আমার কাছে ভালো না লাগলেও আবার অনেকে দেখা যাবে আমাকে গালিও দেবে, আমি যেন গালি না খাই সেই জন্য বলছি এটা আমার কাছে এখনো ভালো লাগতেছে না। সরি, আমাকে গালি দিয়েন। সরি, আমাকে গালি দিয়েন। শাবাশ বেটা, বহুত বড়িয়া। এখানে ভিড় একটার পর একটা লেগে থাকে এরকম দেখা যায়। এই যে মানুষ সবাই যদি দেখেন একবার, তো এই মেলার একটু সামনেই আমরা কিন্তু এখানে আলপনা দেখতে পাচ্ছি। বাংলাদেশ কিন্তু একটা আলপনা একটা জায়গা অর্গস্ট আপনারা হয়তো শুনছেন। সো বাংলালিঙ্কি প্রবলেম ওটা স্পন্সর করেছে 14 কিলোমিটার আলপনা। মালদ্বীপের থেকে কম নাই আমাদের এই হাওরটা। আলপনা অঙ্কনের কারণে মান এটা অনেকটা আরো বাইরে গেছে। ও বিষয়ে জানি আপনাদের এক একজন এক এক মতামত, তো আমি এই বিষয়ে কোনো মানে কমেন্ট করতে চাচ্ছি না। বৈশাখী মেলা ঘুরার পর আমরা সরাসরি চলে গেলাম দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা খেতে। আমরা এখন আছি দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা সফরের সামনে। যদিও দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা এর আগে আমার কখনোই খাওয়া হয়নি। এটা লোকেশন হচ্ছে নতুন বাজার বরিশালে। ফুচকাটা বিশেষ করে ফুচকাটা একটু টেস্ট করবো যে আসলে কেন এখানে মানুষের ভিড় বেশি। তো ওখানে গিয়ে দেখে এক বিশাল লম্বা লাইন, তারপর আধা ঘন্টার মতো আমাদের লাইনে দাঁড়িয়ে থেকে তারপর শেষমেশ আমরা আমাদের ফুচকাটা হাতে পাই। ট্রাই করা যাক এটা কেমন। চলো, যখন আমি ফার্স্টটা খেলাম তখন হলো টকটা কেমন মানে পুরনো পুরনো বাসি বেশি মনে হলো, বাট আসলে না এটা স্বাদটা এরকম। আধা ঘন্টা দাঁড়িয়ে তারপর তাদের ওয়েট করে পাইলাম তারপরও সাতটা বেজার দেখেই তো অবশ্যই সবাই এখানে খেতে আসছে, তাহলে তো আসলো তাই না, যথেষ্ট ভালো ছিল। আমি এর আগেও এখানে মানে চটপটি খেয়েছিলাম কয়েক মাস আগে এবং ওটা আমার কাছে এভারেজ লাগছে, এবং ভাগ্যবশত আমার প্লেটে 2 পিস মাংস পড়ছিল। এবং আজকে যে ফুচকাটা খাইলাম টকটা ভালো লাগছে, কিন্তু ফুচকার মধ্যে যে মশলাপাতি ওটা আমার কাছে অতটা ভালো লাগে নাই। ফুচকা শেষ করে আমরা আবারও চলে গেলাম বৈশাখী মেলায়। ততক্ষণে প্রায় বৃষ্টি বন্যা ঝড় যা ছিল সব প্রায় থেমে গিয়েছিল, এবং ওখানে গিয়ে দেখি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। একদিকে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, অন্যদিকে অনুষ্ঠান গুলো চলছে, দেখা যাক একটু কেমন হয়। ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, জানেন এই ভিডিওতে কতটুকু ইনফরমেশন বা তথ্য বা এন্টারটেনমেন্ট আপনাদের দিতে পারেছি। দেখা হচ্ছে অনেক অনেক ভিডিওতে। বাংলা ঐতিহ্যগুলোকে মনে রাখবেন, স্মরণ রাখবেন এবং সেগুলো সুন্দরভাবে পালিতও করবেন। বাই।